নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপর্ণাস কুকবুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি একটা মজাদার ভর্তা বানাচ্ছি। অনেকে হয়তো এইরকম ভর্তা আগে খেয়েছেন, আবার অনেকে হয়তো খাননি। তবে আমি যেরকমভাবে এই কচু চিংড়ির ভর্তাটা করেছি সেই রকমভাবে একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এবার তাহলে দেখে নিই কচু চিংড়ি ভর্তা করতে আমার কী কী লাগছে। কচু 450 গ্রাম, চিংড়ি মাছ 450 গ্রাম, নুন স্বাদ অনুযায়ী হলুদ 2 চামচ, সর্ষের তেল 1/2 কাপ, নারকেল অর্ধেকটা, কাঁচা লঙ্কা 16টা, রসুন 16 কোয়া, কালো জিরে 1/2 চামচ, চিনি 1/4 চামচ। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাতে লাইক শেয়ার আর কমেন্ট করবেন। চিংড়ি মাছগুলো ভাজার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই নিয়ে নেব, তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দেব এবং তেলটা একটু গরম হলেই চিংড়ি মাছগুলো তার মধ্যে দিয়ে দেব। এই কচু চিংড়ির ভর্তাটা আমি আমার বোনের কাছ থেকে শিখেছি। আমার বোন খুব ভালো বানায়, খুব সুন্দর খেতে হয় এটা। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি মিডিয়াম আঁচেই করেছি। চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, খালি এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। কারণটা হচ্ছে চিংড়ি মাছ যদি বেশি করে ভাজা হয় তাহলে চিংড়ি মাছ খুব শক্ত হয়ে যায়, পুরো রাবারের মতন হয়ে যায়। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার একটা বোলের মধ্যে চিংড়ি মাছগুলোকে নিয়ে নেব এবং সেটাকে ঠান্ডা করতে দেব। কচুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে গোট গোট করে কেটে এবং জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কচু চিংড়ি ভর্তার জন্য আমি ওল কচু নিয়েছি। এক্ষেত্রে আপনারা মান কচু কিংবা আপনাদের পছন্দসই তো কচু নিতে পারেন। এবারে নারকেলটা কাটার পালা। নারকেলটা আমি কিভাবে কাটছি দেখুন, একটা চাকুর সাহায্যে ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। চাকুটা কিন্তু আমার লোহার চাকু এবং এটা এইভাবে আমাকে নারকেল কাটা আমার শ্বশুরমশাই শিখিয়েছিলেন। নারকেলটা আপনারা আপনাদের সুবিধা মতনই কাটবেন। আমি এইভাবে কাটছি মানে তার মানে এই নয় যে আপনারাও আমার মতন করেই কাটবেন। নারকেলটা আমার কাটা হয়ে গেছে। এবারে একটা মিক্সি জারের মধ্যে আমার যে কচুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে ধুয়ে কচুগুলো আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে নারকেলের যে পিছনের অংশটা মানে যেটা কালো কালো অংশ থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে এবং এটাও আমি কচুর মধ্যে একসাথে নিয়ে ব্লেন্ড করে নেব। এইভাবে নারকেলগুলোকে আমি সমস্তগুলো ছাড়িয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। নারকেল আর কচু একসাথে আমি মিক্সি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া দিয়ে একসাথে ব্লেন্ড করে নেব।
কচু, নারকেল, কাঁচা লঙ্কা আর রসুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন খুব ভালো মসৃণ হয়েছে। যদি প্রয়োজন পড়ে তাহলে এর মধ্যে কিন্তু জলও দিতে পারেন, মানে জল দিয়েও ব্লেন্ড করতে পারেন। এবারে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকেও ব্লেন্ড করে নেব। চিংড়ি মাছগুলো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে মেন রান্নাটাতে আসছি। আমি যে চিংড়ি মাছটা ভেজেছিলাম তার মধ্যে যে তেলটা ছিল সেই তেলের উপরেই আরও একটু সর্ষের তেল দিলাম। তেলটা একটু বেশিই দিলাম, কারণ ভর্তাতে একটু তেলটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এবং তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে কচু, নারকেল, কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দেব। খুব সাবধানে দেবেন, প্রথম দিকে তেলের মধ্যে অল্প অল্প করে দেবেন, তারপরে পুরো বাটাটাই একসাথে দিয়ে দেবেন। কচু বাটাটা অনবরত নেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবারে হলুদ, নুন আর সামান্য চিনি দিয়ে মিশিয়ে নেব। অনবরত নাড়তে থাকবো যাতে কচুটা নিচে লেগে না যায়। অনবরত নাড়তে নাড়তে দেখুন কচুর গা থেকে কিন্তু তেলটা ছাড়তে আরম্ভ করেছে। এবার তেলটা যেহেতু ছেড়ে যাচ্ছে এখনই আমি চিংড়ি মাছের বাটাটা দিয়ে দেব। চিংড়ি মাছ বাটাটা দিয়ে ভালো করে কচুর সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং বারবার বারবার আমাকে এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখুন কচুর রঙটাও কিন্তু পাল্টে গেছে এবং আমার রান্নাটাও হয়ে এসেছে। রান্নাটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ভালো কিছু খেতে গেলে তো একটু সময় করে আমাদেরকে করতেই হবে, তাই না? কচু চিংড়ির ভর্তা আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, এর উপরে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি। কচু চিংড়ির ভর্তাটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটাতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।